নমস্কার বন্ধুরা, 0 থেকে 3 মাস বয়সী শিশুদের মায়েদের জন্য একটি খুবই ভালো ও গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি শেষ পর্যন্ত পুরো দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে নিচে দেওয়া লাইক চিহ্নটিতে অবশ্যই প্রেস করে দেবেন। চলুন বন্ধুরা, প্রত্যেক 2 ঘন্টা বা 3 ঘন্টা অন্তর শিশুকে একবার করে দুধ অবশ্যই খাওয়াবেন। বারবার শিশুকে দুধ ধরাবেন। শিশু যত বেশি দুধে মুখ লাগাবে বা দুধ টানবে, তত আপনার দুধও বেশি বেরিয়ে আসবে। নতুন মায়েদের শরীরে দুধ আসতে একটু সময় লাগে। প্রথম প্রথম শিশু হয়তো বেশি দুধ পাবে না, কান্নাকাটি করবে, তবে আপনি অধৈর্য হয়ে পড়বেন না। একটু ধৈর্য ধরে বারবার নিজের দুধটাই খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চাকে। চট করে শিশুকে দুধের বোতল ধরিয়ে দেবেন না, কারণ শিশু একবার বোতল থেকে দুধ খাওয়া শুরু করে দিলে মায়ের শরীর থেকে কিন্তু আর বেশি দুধ বেরোবে না। দুধ খাওয়ানোর সময় বাচ্চার মাথা শরীর থেকে একটু উঁচুতে রাখবেন, তাহলে দুধ সোজা শিশুর পেটের মধ্যে যাবে আর তাড়াতাড়ি হজম হয়ে যাবে। বিছানায় শুয়ে শুয়ে কখনোই বাচ্চাকে দুধ খাওয়াবেন না। প্রত্যেকবার দুধ খাওয়ানোর পর বাচ্চাকে ঢেকুর অবশ্যই উঠাবেন। বাচ্চাকে ঢেকুর ওঠানোর সব থেকে সহজ পদ্ধতি হলো, বাচ্চাকে কাঁধে নিয়ে ওর পিঠে হালকা হালকা ভাবে চাপড়ান। কিছুক্ষণের মধ্যে দেখবেন বাচ্চার মুখ থেকে ঢক করে একটা শব্দ হবে, আর যদি শব্দ নাও হয় তবুও 15 মিনিট ধরে এভাবেই বাচ্চার পিঠে চাপড়াবেন। তারপর বাচ্চাকে শোয়াবেন। কখনোই দুধ খাইয়ে শিশুকে সঙ্গে সঙ্গে শুকরিয়ে দেবেন না। অনেক শিশু দুধ খেতে খেতেই ঘুমিয়ে পড়ে, তাদেরও আপনি 15 মিনিট ঘুমন্ত অবস্থাতেই এভাবে কাঁধে লাগিয়ে রাখবেন, তারপর শোয়াবেন। বন্ধুরা, এখানে আমি একটা জিনিস জানতে চাই, আপনার বুকের দুধে আপনার শিশুর পেট ভরছে না বাইরের দুধ খাওয়াতে হচ্ছে, তা আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন। চলুন এরপর শিশুর নাভি। শিশুর নাভি শুকিয়ে পড়তে প্রায় 7 থেকে 10 দিনের মতো সময় লাগে। যদি ডাক্তার আপনাকে কোনো ঔষধ লাগাতে দিয়ে থাকেন তবে আপনি তা লাগাবেন, না হলে বাচ্চার নাভিতে কোনো রকমের তেল, ঘি বা কোনো ক্রিম, ঔষধ, পাউডার এমনকি পানিও লাগাবেন না। নাভি যত শুকনো রাখবেন তত তাড়াতাড়ি শুকিয়ে ঝরে পড়বে। মোটামুটি 7 দিন বা খুব জোর 10 দিনের ভেতরেই এটা এমনি এমনি শুকিয়ে পড়ে যাবে। বন্ধুরা, 3 মাস বয়স পর্যন্ত বাচ্চার হাড়গুলো খুবই নরম থাকে, বিশেষ করে বাচ্চার ঘাড়ের হাড় খুব নরম থাকে, তাই যখনই বাচ্চাকে কোলে ওঠাবেন তখন ওর ঘাড়ের পেছনে একটি হাত অবশ্যই দেবেন। বাচ্চাকে ছোঁয়ার আগে বা বাচ্চাকে কোলে নেওয়ার আগে সবসময় সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবেন, আর বারবার হাত ধোয়া সম্ভব না হলে বাড়িতে স্যানিটাইজার রাখুন, হাতে স্যানিটাইজার অবশ্যই লাগিয়ে নেবেন। এবার বাচ্চার গোসল। বাচ্চার নাভি পুরোপুরি শুকনো হওয়ার আগে গোসল না করানোই ভালো। আর নাভি শুকনো হওয়ার পর যদি গরমকাল হয় তবে দিনে একবার, আর যদি শীতকাল বা বর্ষাকাল হয় তবে 2 দিনেও একবার গোসল করালে চলবে। গোসল করানোর সময় শিশুর মাথা পানি থেকে ওপরে রাখবেন, হাতে করে অল্প অল্প জল দিয়ে শিশুর মাথা ধুয়ে দেবেন। লক্ষ্য রাখবেন শিশুর কানে যেন কোনোভাবেই জল না ঢোকে। শিশুর গোসলের জন্য একদম পরিষ্কার, সম্ভব হলে ফিল্টারের পানিতে গোসল করাবেন। গোসলের জন্য একদম হালকা গরম পানি ব্যবহার করবেন, খুব ভালোভাবে চেক করে নেবেন, ভুলেও যেন পানি খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা না হয়। শিশুর বয়স 1 মাস পূর্ণ হয়ে যাওয়ার পর থেকে অথবা আপনার ডাক্তার আপনাকে যখন থেকে বলবে তখন থেকে আপনি বাচ্চাকে মালিশ করা শুরু করে দেবেন। শিশুকে যে কোনো তেল মাখানোর আগে সবসময় তেল হালকা গরম করে নেবেন, হাতে একটু তেল নিয়ে 2 হাতে ভালো করে ঘষবেন, তাতেই তেল গরম হয়ে যাবে। শিশুকে খুব জোরে জোরে ঘষে মালিশ করবেন না, একদম হালকা হাতে মালিশ করবেন। ঋতু হিসেবে শিশুর মালিশের তেলও বদলাতে পারেন, তবে 3 মাস বয়স পর্যন্ত খুব মোটা কোনো তেল দিয়ে শিশুকে মালিশ করবেন না। দোকানে যে বেবি অয়েলগুলো পাওয়া যায় ওগুলো খুব পাতলা হয়, ওগুলো দিয়েই 3 মাস বয়স পর্যন্ত বাচ্চার মালিশ করাটা ভালো। দিনে 2 বার করে যদি বাচ্চাকে তেল দিয়ে ভালো করে মালিশ করতে পারেন তবে এর অনেক চমৎকারী উপকার দেখতে পাবেন। যেমন মালিশ করলে বাচ্চার ব্লাড সার্কুলেশন খুব ভালো হবে, শিশুর ঠান্ডা কম লাগবে, সর্দি কাশি কম হবে, শিশুর হাড় মজবুত হবে ও শিশু তাড়াতাড়ি বড়ও হয়ে উঠবে। সব থেকে বড় কথা, মালিশ করলে শিশুরা ঘুমায় খুব ভালো, তাই যেসব বাচ্চারা কান্নাকাটি একটু বেশি করে তাদের যদি ভালো করে দিনে 2 থেকে 3 বার মালিশ করা যায় তবে দেখবেন বাচ্চার কান্নাকাটি খুব কম করবে, খেলাধুলা বেশি করবে। অন্তত গোসল করানোর 15 মিনিট আগে এবং রাতে ঘুম পাড়ানোর আগে শিশুকে মালিশ অবশ্যই করে দেবেন। এবার ডায়পার। মার্কেটে ডায়পারের কোম্পানি তো অনেক আছে, কিন্তু ডায়পার শুধু 2 রকমের পাওয়া যায়, একটি সাইড থেকে চেটানো হয় আর একটা প্যান্টের মতো হয়। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার বাচ্চাকে সাইড থেকে চেটানো সিস্টেমের ডায়পারটা পরাতে, কারণ এই ডায়পারগুলো পরালে সাধারণত বাচ্চার ডায়পারের এরিয়ায় র্যাশ বা কোনো চুলকুনি হয় না।
যেহেতু আপনার শিশু এখন খুবই ছোট, তাই প্রত্যেক 3 থেকে 4 ঘন্টা অন্তর শিশুর ডায়পার বদলে দেওয়া ভালো। এবার জামা কাপড়। বন্ধুরা, সব সময় চেষ্টা করবেন শিশুকে সাদা রঙের বা কোনো হালকা রঙের পোশাক পরানো। বেশি রং চঙের জামা কাপড় বাচ্চাকে পরাবেন না, কারণ এই সময় মানে এই ছোট বয়সেই বাচ্চাদের জন্ডিস হওয়ার ভয় বেশি থাকে। জন্ডিস হলে বাচ্চার শরীর একটু হলদে হয়ে যায়, আর যদি আপনি রঙিন জামা কাপড় পরান তবে বাচ্চার গায়ের রং হলুদ হয়েছে কিনা তা হয়তো আপনি সহজে বুঝতে পারবেন না। এছাড়া অনেক জামা কাপড়ের রঙও উঠতে পারে, যা বাচ্চার গায়ে লেগে বাচ্চার অ্যালার্জি হয়ে যেতে পারে। তাই বাচ্চার জন্য হালকা ও সাদা রঙের পোশাক কিনবেন। বাচ্চার জন্য জামা কাপড় কেনার সময় লক্ষ্য রাখবেন যেন শিশুর জামায় কোনো বোতাম, হুক বা কোনো ধরনের পিন না থাকে, এগুলো থেকে শিশু আঘাত পেতে পারে। কখনোই একদম নতুন পোশাক এনেই শিশুকে পরাবেন না, কারণ নতুন পোশাকে কেমিক্যাল থাকে। সব সময় জামা কাপড় এনে প্রথমে ভালো করে ধুয়ে নেবেন, তারপর বাচ্চাকে পরাবেন। ছোট বাচ্চাদের জামা কাপড় ধোয়ার জন্য আলাদা ডিটারজেন্ট পাওয়া যায়, আপনি যদি পারেন ওই ডিটারজেন্ট ব্যবহার করবেন, ওতে বাচ্চার স্কিন ভালো থাকবে। এবার বাচ্চার কান্নাকাটি। ছোট শিশুরা সাধারণত 2টি কারণে কাঁদে, এক তো বাচ্চার খিদে পেলে কাঁদে, না হলে যদি বাচ্চার ঘুম পায় তখনও বাচ্চা কাঁদে। যদি বাচ্চার খিদে পায় তবে আপনি তাকে দুধ খাওয়ান, তারপর যদি কাঁদতে থাকে তখন ওকে কাঁধে নিয়ে ওর পিঠে হালকা হালকা ভাবে চাপড় দিন। এতে যদি বাচ্চার পেটে কোনো কারণে গ্যাস হয়ে থাকে তা বেরিয়ে যাবে এবং বাচ্চা আরাম পাবে। কিন্তু তারপরেও যদি বাচ্চা কাঁদতে থাকে, না ঘুমায়, তবে আপনি জানার চেষ্টা করুন কি বাচ্চা কি কারণে কান্নাকাটি করছে। যদি আপনি ঠিক মতো বুঝতে পারেন তো ভালো, আর না হলে যদি আপনি বুঝতে না পারেন তবে একবার ডাক্তার দেখিয়ে নিন। ছোট বাচ্চারা সাধারণত কান্নাকাটি একটু করে, তবে যদি একটানা শিশু 1 ঘন্টা বা তার ওপর কেঁদেই যাচ্ছে আর আপনি কিছু বুঝতেও পারছেন না, তখন একটু ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো হবে, বাচ্চার অন্য কোনো সমস্যাও থাকতে পারে। এবার ধীরে ধীরে বাচ্চা বড় হবে, তখন বাচ্চাকে টামি টাইম দিন। টামি টাইম মানে আপনি যদি চান আপনার বাচ্চা তাড়াতাড়ি ঘাড় সোজা করতে পারুক, তাড়াতাড়ি বাচ্চা এদিক ওদিক মাথা ঘোরাতে পারুক, তবে বাচ্চার বয়স 2 মাস পূর্ণ হয়ে যাওয়ার পর থেকেই আপনি বাচ্চাকে মাঝে মাঝে একটু সময়ের জন্য উপুড় করে শোয়াবেন। এতে বাচ্চা মাথা তোলার চেষ্টা করবে, বাচ্চা এদিক ওদিক ঘাড় ঘোরাবে, যার ফলে বাচ্চার ঘাড় খুব তাড়াতাড়ি শক্ত হবে এবং বাচ্চা তাড়াতাড়ি বসতেও শিখবে। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনার একটু হলেও ভালো লাগলো। যারা এখনো লাইক চিহ্নটিতে প্রেস করেননি, দয়া করে নিচে দেওয়া লাইক চিহ্ন এবং সাবস্ক্রাইব লেখার উপর প্রেস করে দেবেন। ধন্যবাদ।